আপনাদের আপনাদের দাবির প্রেক্ষিতে সারা দিয়ে কিন্তু আমরা এখানে এসেছি, আপনাদের সকলের সহযোগিতা প্রয়োজন এই কার্যক্রমটিকে আমরা যেন সামনে এগিয়ে নিতে পারি। আজকে এই আয়োজনের সঙ্গে আমাদেরকে স্বতঃস্ফূর্ত ভাবে যারা সহযোগিতা করছে তাদেরকে আমরা ধন্যবাদ জানাই। এখানে আমাদের কামাল সাহেব আছে, উনি আমাদেরকে এই জায়গাটি ব্যবস্থা করেছেন, এই জন্য আমরা দূতাবাসের পক্ষ থেকে রাজনৈতিক কৃতজ্ঞতা প্রকাশ করছি। এখন মাননীয় রাষ্ট্রদূত স্যার আমাদের ঢাকাতে রয়েছেন, উনি ওখান থেকে আমাদের সাথে সংযুক্ত হচ্ছেন, আপনাদের উদ্দেশ্যে কিছু বলবেন। মাননীয় রাষ্ট্রদূত স্যার আপনার উদ্দেশ্যে বক্তব্য রাখছেন। স্যার উদ্বোধন ঘোষণা করেছেন স্যার। এখন আপনারা আমাদের এখানে যারা আমাদেরকে সহযোগিতা করেছেন কামাল সাহেব, এই কামাল সাহেব আমাদেরকে আপনাদের এই বিষয়ে অনেক সহযোগিতা করেছেন, শুরু থেকে উনি আমাদেরকে বিভিন্ন জায়গা দেখিয়েছেন, সর্বশেষ এই জায়গাটি আমাদের পছন্দ সেই অনুযায়ী উনি এটা ব্যবস্থা করেছেন। তো উনি আপনাদের সামনে দুই চার কথা বলবেন আপনাদের উদ্দেশ্যে। জনাব কামাল সাহেব। আমার নাম কামাল হোসেন, আমার দেশবাড়ি মেয়েশাইতে আমি একটা কোম্পানিতে কাজ করি। তো স্যাররা অফরাতে আসে, এই অফরাতে আপনাদের যে যারা খুব কষ্ট করে ট্যাক্সিওয়ালা দিয়ে যান, ট্যাক্সিওয়ালা দিয়ে আসেন, এরপরে আবার অনেক সময় ট্যাক্সিওয়ালা দিয়ে গিয়ে আপনারা লাইন পান না, মানে আপনাদের যে বেয়াদা ছিল ওটা স্যার শুনে স্যার বললো যে এখানে একটা জায়গা দেখতে, জায়গা পালে উনি এ করবেন। তো আমি জাস্ট আপনাদের আমি অফার থাকি না, আমি এখানে সৌরভ ভাই আছে, গিয়াস ভাই আছে, সাধন ভাই আছে, ওনাদের সাথে আলাপ করে আরো কয়েকটা জায়গা দেখছিলাম। লাস্ট সৌরভ ভাই অ্যাকচুয়ালি জায়গাটা ঠিক করে দিয়ে উনি আমার সাথে ওনার মাধ্যমে জায়গা ঠিক হচ্ছে। তো আমি সবাইকে আসলে ধন্যবাদ জানাই, সবাই একটা অনুরোধ থাকবে যেহেতু আপনারা অফারতে যারা আছেন সবাই প্রত্যেকটা মাস রায়
মানে একটু বলে রাখবে আমাদের বাংলাদেশি ভাই যারা আছে এখানে কিছু ইলিগাল লোক আছে বাট লিগাল যে লোকগুলো আছে যারা পাসপোর্টের জন্য এতে যায় দুটো ভাষায় ওখানে যায় তো সবাই যেন এখানে আসে এবং সারারা আগামী প্রত্যেক মাসে দুইবার এখানে আসি আপনাদের নিশাবা দিবে এবং যেহেতু এই অফারের ভিতরে আপনারা থাকেন আইন কানুন জানেন বেশি ভিড় করবেন না যেহেতু ওনাদের থেকে ওনারা আমাদেরকে জায়গাটা দিচ্ছে এখানে উনি নিজে মানা করছে যে অতিরিক্ত যেন ভিড় চামড়া না হয় তো আমি সবার কাছে অনুরোধ থাকবো যে এখানে আমরা যখন আসবো কোন ছোটখাটো বিষয় নিয়ে একজনের প্রতি একজনের রাগ বা কোন একটা যেন অনাকাঙ্ক্ষিত কিছু না ঘটে এখানে সবাই একটু সতর্ক রাখবেন আপনারা যদি এখানে ভালোভাবে মানুষ আরো বেশি হয় মানুষের আপনাদের ব্যবহার আপনাদের কাজকর্ম যদি ভালো থাকে আমার মনে হয় স্যারেরা এখানে এটা স্থায়ী ভাবে এখানে কন্টিনিউ ভাবে এখানে ডিউটি করতে পারবে আপনাদের আপনাদের সবার জন্য ধন্যবাদ সবাইকে আমি ব্যক্তিগতভাবে ধন্যবাদ জানাবো সৌরভ ভাইকে ইয়াস ভাই রহিম সাধন ভাই ওনারা আসলে অনেক কষ্ট করছে আমার এটা দেখানোর জন্য যেহেতু আমি অফিসে থাকি না কিন্তু আমি ওনাদের মাধ্যমে জায়গাটা আসলে এমনি ঠিক করছে জায়গাটা সবাই ভালো থাকবেন আমি তোমার সাথে কথা ধরে আপনাদেরকে বলি এখানে আমরা এসেছি আপনাদের সকলের সহযোগিতার মাধ্যমে আমরা এই কার্যক্রমটি অব্যাহত রাখতে চাই কিন্তু আপনাদেরকে সুশৃঙ্খল থাকতে হবে কোনোভাবে আপনারা একজনের একজনের সাথে কোন রকম মন্দির ঝগড়াঝাটি করবেন না বিশৃঙ্খলা সৃষ্টি করবেন না এটা খুবই গুরুত্বপূর্ণ উনি কথা বলছে এটা আমরাও এটার সাথে একমত আপনারা সবাই সুশৃঙ্খল ভাবে থাকবেন এখন আমাদের এই অনুষ্ঠানে আমাদের আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি এখানকার প্রধান অতিথি আমাদের পাসপোর্টের প্রথম সচিব স্যার জনাব ইকবাল আক্তার স্যার আপনাদের উদ্দেশ্যে বিসমিল্লাহির রহমানির রহিম শুভ সকাল আজ 3 জুলাই 2021 আজকে অবশ্যই একটি ভালো দিন কারণ এই দিন আমরা এই অফরা অঞ্চলে যে বাংলাদেশি ভাইয়েরা আছেন তাদের সেবাকে তাদের দোরদোয়ারে আনার জন্য মাননীয় রাষ্ট্রদূত স্যারের নির্দেশে স্যারের ঐকান্তিক ইচ্ছায় এবং স্যারের নেতৃত্বে আমরা এখানে এই সেবাটি স্যারের বক্তব্যের মাধ্যমে চালু করতে সক্ষম হয়েছি এই জন্য সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানাচ্ছি স্যারের নেতৃত্বে যারা আমরা কাজ করেছি আমি রয়েছি আমাদের দূতালয় প্রধান এইচওসি নিয়াজ মোর্শেদ রয়েছে এখানে কোঅর্ডিনেশন করেছেন আমাদের কামাল সাহেব এবং তার সঙ্গে আরো অন্যান্য ছিলেন আর আমাদের টিমের পিছনে পর্দার পিছনে কাজ করেছেন আমাদের একটা বড় জনবল আমি তাদেরকে একটু পরিচয় করে দিতে চাই আমাদের অ্যাম্বাসেডর স্যারের প্রিয় পার্সোনাল অফিসার জিহান আছে এখানে জিহান ইসলাম আছে আমাদের এও অ্যাডমিন তিনি রয়েছেন আমাদের আরো জসিম সাহেব রয়েছেন উনি অনেকদিন কাজ করছেন আমাদের অ্যাম্বাসিতে আপনারা চিনেন তাকে আমাদের আরমান সাহেব আছেন আমাদের আরো স্টাফরা রয়েছেন এখানে তো সকলকে আমি ধন্যবাদ জানাচ্ছি আমাদের টিম এফোর্ট সবার মাধ্যমে চেষ্টার মাধ্যমে আমরা এ পর্যন্ত আসতে পেরেছি মূল কথা হলো এই যে সেবাটি আমরা আজকে চালু করলাম মাননীয় রাষ্ট্রদূত স্যারের বক্তব্যের মাধ্যমে এটা এখানে চলবে কি চলবে না এই সেবাটি টিকবে কি টিকবে না সেটা নির্ভর করবে আমাদের সামগ্রিক আচরণের উপরে আপনাদের এবং আমাদের আমাদের সকলেরই দায়িত্বশীল আচরণ যদি আমরা না করি এই সেবাটি এখানে কন্টিনিউ করা সম্ভব হবে না এখানে অনেকগুলো ফ্যাক্টর জড়িত এই দেশের সরকার সরকার ব্যবস্থা সেটা যেমন গুরুত্বপূর্ণ পাশাপাশি আমরা টার্নওভার কেমন হচ্ছে সেটা গুরুত্বপূর্ণ আবার এটাও গুরুত্বপূর্ণ যে আমরা الجو انت رهيب ما العب له لو رايح ماشي بعد صدقك درجات حرارة عالية وشوف السيكل
شهر السكر.